হাঁক ডাকের সরগরম বগুড়ার চাষি পাইকারি মাছের বাজার। ভোর থেকে বগুড়া, নাটোর সহ বিভিন্ন জেলা থেকে মাছ আসে এই বাজারে। কয়েক দফা বন্যার কারণে এবছর মাছের সরবরাহ ভালো। আড়তে পছন্দের মাছ কম দামে কিনতে পেরে সন্তুষ্ট ক্ষুদ্র মাছ ব্যবসায়ীরা। মাছের উৎপাদন ভালো হওয়াতে মাছের দাম একটু কম, বিলগাড়ির মাছের আমদানি বেশি। হ্যাঁ, ওই জন্য এরপরে মাছ যখন কমে যাবে তখন বাজার ভালো হবে। অন্যান্য জায়গা থেকে মাছের দাম কম, আপনার অনেক জায়গা থেকে মাছ আসে, মাছ কিনতে সুবিধা হয়, সব ধরনের মাছ পাওয়া যায়। সাধারণ ক্রেতারা পাইকারি বাজারের পাশেই খুচরা বাজারে মাছ কিনছেন। অন্যান্য সময়ের চেয়ে তুলনামূলক অনেক কম দামে মাছ কিনতে পেরে খুশি তারা। ছোট মাছ নেওয়ার জন্য আসছিলাম, মাছের দাম একটু কমই মনে হচ্ছে, কিন্তু কিনি না, এখনো কিনবো। আমরা আসি বেশি মাছ যখন কিনি তখন এই চাষি বাজারে আসি, এবং সাশ্রয় মূল্যে মাছ পাওয়া যায়। বগুড়া পাইকারি বাজারে প্রতি কেজি পুঁটি 70 টাকা, দেশি কই 150 থেকে 300 টাকা, রুই 150 থেকে 200 টাকা, কাতলা 200 থেকে 250 টাকা, বোয়াল ও আয়ের 300 থেকে 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই পাইকারি বাজারে প্রতিদিন মাছ বিক্রি হয় প্রায় কোটি টাকার। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া।